চিলড্রেন্স ডে উপলক্ষে হইচই আনন্দ বহরমপুরের মেরি ইমাকুলেট স্কুল প্রাঙ্গণে। সকাল থেকে স্কুল জুড়ে সাজো সাজো রব, প্রাণ ভরে হুল্লোড় পড়ুয়াদের। পড়ুয়া, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকলেই আনন্দ উদযাপনে সামিল। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। চোদ্দই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবসে কচি কাঁচাদের জন্য উদযাপিত একটি বিশেষ দিন। দেশের ভবিষ্যৎ শিশুরাই, শিশু মনের বিকাশ ঘটাতে এই দিনের তাৎপর্য গুরুত্বপূর্ণ। আর তাই তো প্রতি বছরের মতো এবারেও চিলড্রেন্স ডে উপলক্ষে হইচই আনন্দ বহরমপুরের মেরি ইমাকুলেট স্কুল প্রাঙ্গণে। সকাল থেকে স্কুল জুড়ে সাজো সাজো রব, প্রাণ ভরে হুল্লোড় পড়ুয়াদের। পড়ুয়া, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকলেই আনন্দ উদযাপনে সামিল। আজ শিশু দিবস। শিশু দিবস উদযাপনের এই বিশেষ দিনটি মনে করিয়ে দেয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ছোটদের প্রতি দায়িত্বপূর্ণ ভালোবাসার কথা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে চিলড্রেন্স ডে উদযাপিত হয়, পাশাপাশি বহরমপুরের মেরি ইমাকুলেট স্কুলে একেবারেই অন্যভাবে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি। এখানে ছোটরা যারা স্টুডেন্ট রয়েছে, একেবারে প্রাইমারি থেকে হাই স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে, তারা বিভিন্ন স্টল দেয় এবং সেই স্টলে তারা বিভিন্ন ফুড আইটেম, অনেক কিছু তারা সেল করে এবং সেই টাকা তারা তুলে দেয় দুস্থদের সাহায্যার্থে। আমরা ঘুরে দেখব মেরি ইমাকুলেট স্কুলের আজকের চিলড্রেন্স ডে উদযাপনের ছবিটা আপনাদের দেখাব। যেহেতু সেলিব্রেশনটা শিশুদের নিয়ে, তাহলে চলুন স্কুলের এক খুদে পড়ুয়ার চোখ দিয়েই ঘুরে দেখা যাক তাদের সেলিব্রেশনের কিছু টুকরো কোলাজ। এই স্কুলের একজন স্টুডেন্ট রয়েছে আমার সাথে, তোমার নাম? শরণ্যা। শরণ্যা কোন ক্লাস? 5। শরণ্যা, স্কুলে এত আমরা দেখতে পাচ্ছি সেলিব্রেশন, এতে ছবিটা কীভাবে সেলিব্রেট করা হয়? এখানে আমাদের যখন হাই স্কুল স্টার্ট হয়, এই হাই স্কুল স্টার্ট হওয়ার পরে সবাই আমরা স্টল দিই। ওই স্টলে যারা জিনিস কেনে, ওই জিনিসটা থেকে আমরা যে টাকাটা পাই, ওটা আমরা গরিব দুস্থদের দান করি। শরণ্যা, তুমি আজকে আমাদেরকে ঘুরে দেখাবে কীরকমভাবে তারা এই আয়োজনটা করেছে। আজকে শরণ্যার সাথে দেখবো মেরি ইমাকুলেট স্কুলের কীরকম চলছে চিলড্রেন্স ডে সেলিব্রেশন। আমি চলে এসেছি আমাদের স্কুলে মেরি ইমাকুলেট এ। এখানে আমি দেখে নেবো সবাই কী বলছে। নাম? অনুষ্কা মুখার্জি। কোন ক্লাস? 5C। এখানে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে এসে আমরা বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়া, একসঙ্গে স্টলে বিক্রি করা, সেল করা, এই ব্যাপারটা খুবই ভালো লাগে আমার। কোন ক্লাস? 5B। নাম? স্টলের? স্ন্যাকোপিডিয়া। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমি এটা বুঝতে পারছি যে হাই স্কুলে প্রথমবার আমরা যতটা করতে পেরেছি ততটা করব। আমরা প্রত্যেকবার স্টলের আরও বেশি জিনিস রাখবো। এখানে এসে আমরা বন্ধুদের সাথে মেলামেশা করে সব কিছু করতে পারছি, এটাই আমার খুব ভালো লাগছে। কী স্টলের নাম? কেরভিনস অ্যান্ড ক্যালোরি। কী কী খেলে? চিকেন খেলাম, পকোড়া খেলাম, তারপরে র‍্যাপ খেলাম, মকটেল খেলাম, মকটেল স্টোরির থেকে আর গেম খেললাম। রকমারি খাবার থেকে বিজ্ঞান প্রদর্শনী, বিভিন্ন মডেল, হাতের তৈরি নানান সামগ্রীর সম্ভারে সেজে উঠেছে স্টল। শিশু দিবসের দিনে স্কুলের পড়ুয়ারা আয়োজন করেছে সবটাই। আমি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা প্রজেক্ট। এটা মানে প্রজেক্টটার পুরোটা কিরকম? এই প্রজেক্টটার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা উইন্ডমিল দেখাতে চেয়েছি, যাতে করে মানুষে পলিউশন ফ্রি এনার্জি তৈরি করা শিখতে পারে। এই যখন এই উইন্ডের জন্য এই উইন্ডমিলটা ঘোরে, তখন মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, যেটা এই ব্যাটারিটাতে স্টোর হয় এবং ভবিষ্যতে এটা এই ডোমেস্টিক বাল্ব আর পাবলিক স্ট্রিট ল্যাম্প জ্বালাতে সাহায্য করে। আমরা এই টেকনোলজিটাকে আরও বাড়াতে চাই, কারণ কোল আর পেট্রোলিয়ামের সাহায্যে এনার্জি তৈরি করাটা খুবই খরচাদায়ক আর ওটা ভীষণ পলিউশন করে। ক্লাস? 5। স্টল? স্টল স্ন্যাকোপিডিয়া। কেমন লাগছে? ভালো। উদ্দেশ্য একটাই, উপার্জিত অর্থ তুলে দেওয়া হবে কোনো অবহেলিত শিশু কিংবা দুস্থ পরিবারের হাতে। মেরি ইমাকুলেট স্কুলের এই লক্ষ্য নিয়েই শিশু দিবসের আনন্দে মেতে উঠেছে। প্রতি বছরই আমাদের স্কুলে বিভিন্ন রকম খাবার দাবারের আয়োজন করা হয়। স্পেশালি এই আয়োজনটা করা হয়
গরিব দুঃস্থ বাচ্চাদের প্রতি আমরা যদি কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, আমাদের সিস্টাররা ভীষণভাবে আমাদের উৎসাহ প্রদান করে। Mary Immaculate School and Children's Day, it is a lifelong tradition that is held here, and this year also the same way we have formed here stalls of different classes from 5 to 9, and a special edition this year is the science projects and SUPW projects. The students from 5 to 10, they have framed different models of different science projects, and those are showcased in the auditorium this year. Along with, every year they have the SUPWs. So in SUPW they do several kinds of exhibition things which can be exhibited. শিশুরাই হলো দেশের মেরুদণ্ড। শিশুদের মনের বিকাশে গুরুত্বপূর্ণ হলো পারিপার্শ্বিক পরিবেশ, সমাজ। শিশু দিবসের দিনে ছোটদের এমন আয়োজন আর 5টা শিশুর মুখে হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ উৎসাহ যোগাচ্ছে সকলকেই। আমরা তখন দেখলাম আমাদের স্কুলে কিভাবে সেলিব্রেট হয় চিলড্রেনস ডে। আপনাদের সবাইকে হ্যাপি চিলড্রেনস ডে। হোটেল সানশাইন এখন আরো আধুনিক, আরো উন্নততর, 100 রুম বিশিষ্ট, 6-6টা ব্যাংকোয়েট হল ও সর্বোপরি জেলার একমাত্র ভেজ ব্যাংকোয়েট হল। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।